বাসায় কিভাবে রেস্টুরেন্টের মতো চিকেন স্যান্ডউইচ বানাবেন তারই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মুরগির মাংস বুকের মাংসটা নিয়েছি, সেটা আমি সিদ্ধ করার সময় এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়েছিলাম, যেটা ভিডিওতে ছিল না, তো আপনারা দিয়ে নেবেন। আর মুরগির মাংসটাকে ঝুরে ঝুরে করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে এটাকে ভালোভাবে মুরগির মাংসটাকে ভেজে নিব। আপনারা চাইলে রান্নার সয়াবিন তেল দিয়ে মুরগির মাংসটা ভাজতে পারেন, তবে সবচেয়ে বেশি বেস্ট হয়, খেতেও ভালো হয় সবচেয়ে, যদি আপনারা ঘি দিয়ে মুরগির মাংসটা ভেজে নেন। তো আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেলে এখন আমি কিছু পাউরুটি কেটে নেব। এখানে আমার একটা প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে পাউরুটির একটা পাশ একটু বেকাতারা ছিল, যে কারণে আমার পাউরুটির শেপটা ভালো আসেনি। তো আপনারা এটা নিয়ে কেউ ব্যাড কমেন্টস করবেন না। তো এক এক করে আমি সবগুলি পাউরুটি এখান থেকে মানে সাইডটা কেটে নিচ্ছি। তো এখন পাউরুটিটা মাঝখান থেকে আমি দুভাগ করে নেব। এই পাউরুটির শেপটাই ভালো এসেছে, নয়তো বাকিগুলো একটা মানে কি বলবো ছোট বড় বা কাতেরা হয়েছে। আপনারা অবশ্যই পাউরুটিটা একটু বড় দেখে কিনবেন, আর শেপটাও ভালো আসবে দেখবেন। তো আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেলে এখন আমি স্যান্ডউইচটা তৈরি করে নেব। মুরগির মাংসটাকে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজের ভিডিওটা আমার আইডিতে আছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন। মেয়োনিজ দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব টমেটো সস। এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা দেওয়াটা মাস্ট লাগবে, এটা ছাড়া হবে না। আমার বাসায় টমেটো সস ছিল না, তাই আমি এই প্যাকেটে টমেটো সসগুলো দিচ্ছি। আপনারা চাইলে মাস্টার্ড সসটা ইউজ করতে পারেন। তো এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর পাউরুটি এক পিস পাউরুটি নিয়ে তারপর আমি চিকেন দিয়ে এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এক এক করে আমি বাকি স্যান্ডউইচগুলো তৈরি করে নিয়েছি। এটা দেখতে যেমন না, খেতে ভীষণ মজা লেগেছে আমার কাছে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে এই জিনিসটা। শেফটা ভালো আসেনি, তো এটা নিয়ে কেউ হাসাহাসি করবেন না বা ব্যাড কমেন্টস করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।